বন্ধুরা, ছাদ বাগানে ভেজিটেবল গার্ডেন করব আর টমেটো গাছ থাকবে না সেটা কিন্তু কখনোই হয় না, কারণ ছাদে কিন্তু টবের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই টমেটো থেকে বিরত থাকবেন না, প্রত্যেকে লাগিয়ে ফেলুন। আর যারা যারা ছাদ বাগানে ভেজিটেবল গার্ডেন করছেন তারা কিন্তু এটা কিন্তু একটা উত্তম সময় টমেটো লাগিয়ে ফেলার। তা আর দেরি না করে অবশ্যই আপনারা এই টমেটোগুলি ঝটপট লাগিয়ে ফেলুন। আর চলুন আমরা জেনে নিই এই টমেটো গাছ টবে লাগানোর মাটির মিশ্রণ থেকে শুরু করে তার ফল পাওয়া পর্যন্ত কী কী পরিচর্যা রয়েছে তা এ টু জেড আমরা একটা একটা করে জেনে নিই। সবার প্রথমেই বলে রাখি যে টমেটো সাধারণত বীজের থেকে চারা তৈরি হয়, আর এই সমস্ত বীজের থেকে চারাগুলি আপনাদেরকে ক্রয় করতে হবে। আর এই চারাগুলি অবশ্যই ক্রয় করার জন্য আপনারা কোন নিয়ারেস্ট নার্সারি থেকে আপনারা এগুলি ক্রয় করতে পারেন। অবশ্যই উন্নত প্রজাতির এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, ব্ল্যাক টমেটো পাওয়া যায়, রেড পাওয়া যায়, চেরি টমেটো পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটির টমেটো পাওয়া যায়। তো আমি যে সমস্ত টমেটোগুলো ক্রয় করেছি সেগুলি কোনো নির্দিষ্ট কোনো ভ্যারাইটি নেই, কারণ এগুলি আমি আমাদের এখানে হাট থেকে কিনে এনেছিলাম। আমি এই চারাগুলিকে হাট থেকে ক্রয় করে এনেছিলাম এবং একসঙ্গে অনেকগুলি চারা ছিল, 30টি চারা দাম 30 টাকা নিয়েছিল এবং আমি তখন সেখান থেকে লাগিয়েছিলাম। তো এখন বিষয় হচ্ছে এই সমস্ত চারাগুলি ফল না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না যে এরা কোন ভ্যারাইটি রয়েছে। তো অবশ্যই আপনারা যখন নার্সারি থেকে ক্রয় করবেন, কারণ তারা সবসময় যখন বীজগুলি যখন ফেলে তখন তারা সেই কোয়ালিটিবান বীজ দেখেই তারা ক্রয় করে নিয়ে আসে এবং কী জাতের রয়েছে সেটা তারা জানা থাকে, তাই তাদের থেকে সেটা শুনে নিতে পারবেন। এবার টমেটো যখন আপনারা চারা ক্রয় করবেন, খুব সহজ চারা এবং সবসময় চেষ্টা করবেন অন্তত 5 থেকে 6টি পাতা হয়েছে এমন চারা গাছ ক্রয় করার। আর সেই সমস্ত চারা গাছগুলি ক্রয় করার সঙ্গে সঙ্গে আপনারা এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে ফেলবেন না, অবশ্যই কোনো রকম দেখবেন পটিংয়ে করা সেরকম চারায় ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে সেই চারাগুলি খুব ভালো হয়। আর যদি সঙ্গে সঙ্গে তুলে দেয় তাহলে সেই সমস্ত গাছগুলি কিন্তু নষ্ট হয় না, অনেক শক্ত গাছ টমেটো, আর সরাসরি তুলে দিয়ে সেগুলিকে বসিয়ে দিলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না, খুব কম, 100টায় হয়তো 10টা 12টা নষ্ট হয়, তেমন খুব একটা বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। আর তাছাড়াও দেখবেন আপনাদের ছাদ বাগানে অনেক সময় যদি গত বছর টমেটো লাগিয়ে থাকেন বা বাড়ির যেখানে সমস্ত সবজি আবর্জনা ফেলে দেওয়া হয় সেই সমস্ত জায়গাতেও দেখবেন এই সময় টমেটো দুটো একটা করে চারা তৈরি হবে, সেই সমস্ত চারাগুলি লাগিয়ে দিলেও আপনাদের অবশ্যই প্রচুর পরিমাণে টমেটো হবে। তো ক্রয় করার কোনো প্রয়োজন নেই। আমার ছাদ বাগানেও প্রচুর এখন দেখছি যে টমেটো চারা হয়ে আছে, আমি এগুলো আগে নেওয়ার পরে দেখতে পারছি। তো যাই হোক, এখন আসি মূল কথায়। মূল কথা হচ্ছে আপনাদের ছাদে যদি এ ধরনের গাছ করতে হয় তাহলে আপনাকে বেশ কিছু রুলস মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি প্রচুর টমেটো পাবেন এবং সেই টমেটোগুলি আপনি খেতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই চারাটি সঠিক জাতের ক্রয় করে নিতে হবে, আর যেটা বললাম সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেন সেটিং চারা যদি আপনারা পারেন তাহলে সেটাই ক্রয় করার চেষ্টা করবেন। এবার সেই টমেটো গাছের জন্য আপনারা কী ধরনের টব ব্যবহার করবো, অবশ্যই সমস্ত ভেজিটেবল গার্ডেনদের জন্য আপনারা টব যদি ব্যবহার করেন অবশ্যই সেখানে অবশ্যই 10 ইঞ্চির উপরে ব্যবহার করার চেষ্টা করবেন, 10 ইঞ্চি সর্বনিম্ন, এবং তারও যত বেশি উপরে ব্যবহার করবেন যত বেশি মাটির টবের মধ্যে থাকবে এই সমস্ত গাছগুলি কিন্তু তত বেশি ভালো হবে, তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন টবের মাটিটি বেশি পরিমাণে দেওয়ার। এবার আসি টবের মাটি প্রস্তুতি। আমরা আগাগোড়ায় বলে এসেছি আমরা একটা অর্গানিক গার্ডেন করছি এবং সেখানে কোনোরকম কোনো রাসায়নিক ব্যবহার করব না, এবং এই গাছের যে ফলগুলি হবে সেগুলি আমরা আমাদের বাড়িতে খাবারের জন্য ব্যবহার করব। আর তার জন্য অবশ্যই আপনারা এখানে আপনারা 50-50 গোবর সার এবং 50% মাটি নেবেন, আর অবশ্যই এর সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখল সেগুলি মিশিয়ে দিয়ে আপনারা একটি সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেলবেন এবং তারপরে আপনারা সেটিকে টবের মধ্যে ভর্তি করে ফেলবেন। অবশ্যই এই ধরনের মাটির মিশ্রণগুলি যদি আপনারা ছেঁকে পরিষ্কার করে নেন, কোনো রকম একদম মিহি দানাদার করে ফেলতে পারেন, তবে কিন্তু এই গাছের জন্য আরও বেশি ভালো হয়, কারণ রুট চলাচল অনেক ভালো হয়, গাছের ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো হয়, তবে এটা আপনারা করতে পারেন। এবার আপনারা চারাটিকে প্রতিস্থাপন করে দিন এবং চারাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটি হালকা রোদ, হালকা ছায়া এমন একটি জায়গায় অন্তত আপনারা 2 দিন রেখে দিন, 2 দিন পর গাছটিকে রোদে দিন। এবার এই গাছ কিন্তু ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে, সারাদিন রোদ লাগবে ছাদের এমন একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে, রোদ যত বেশি হবে গাছের ডেভেলপমেন্ট তত ভালো হবে। এবার আসে জল দেওয়া। এই গাছের জল দেওয়ার ব্যাপারে যদি কোনো কারণে হঠাৎ বেশি জল হয়ে যায় তাহলে ভয় পাবেন না, পরের দিন জল দেবেন না, তবে এই গাছগুলিতে জল আপনাদের একদিন পরপর দিলেই যথেষ্ট। আর টবের মাটি বুঝে আপনারা অবশ্যই জল প্রয়োগ করবেন, যদি দেখেন একদম পুরোপুরি শুকিয়ে গেছে তবে এই গাছে জল দিন, নইলে অন্যথায় গাছে অতিরিক্ত মাত্রায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই সমস্ত গাছ অতিরিক্ত জল অতটাও নেয় না। এবার আসি গাছের ফার্টিলাইজার। যেহেতু আমরা এখানে সম্পূর্ণরূপে একটা অর্গানিক গার্ডেন করছি, বারবার করে বলছি অর্গানিক গার্ডেন, এবং এটা আমরা নিজেদের স্বাস্থ্য হেলথের কথা ভেবে এবং নিজেরা খাবো বলে এটি ব্যবহার করব, তার জন্য এখানে কোনো রকম কোনো রাসায়নিক কোনো খাবার আমরা ব্যবহার করব না। এখানে আমরা তরল সার হিসেবে খোল জল এই গাছে ব্যবহার করতে পারি এবং সবজি পচা জল আমরা এই গাছে ব্যবহার করব, আর বাড়তি কোনো রকম কোনো খাবার এখানে আমরা ব্যবহার করব না, এটাই কিন্তু যথেষ্ট, আর তার বাইরে কোনো রকম কোনো কিছুর প্রয়োজন নেই। বন্ধুরা, এবার আসি গাছের রোগ।
এই সমস্ত গাছগুলিতে সাধারণত রোগ দেখা যায় মাকড়ের আক্রমণ। অবশ্যই গাছগুলিতে প্রতিনিয়ত খেয়াল রাখবেন, যখনই দেখবেন কোনো রকম মাকড়সার জাল বা কোনো কিছু চোখে পড়ছে সেগুলিকে ছিঁড়ে দিন। আর অবশ্যই আপনারা এখানে নিম তেল স্প্রে করতে পারেন, বা আপনারা তামাক পাতার জল স্প্রে করতে পারেন, নিম পাতার জল স্প্রে করতে পারেন। কোনো রকম কোনো রাসায়নিক বা আমরা কীটনাশক এখানে স্প্রে করব না, বা অ্যান্টিফাঙ্গাল এখানে স্প্রে করব না, এবং তাতেই আমাদের যথেষ্ট পরিমাণে ফলন পাওয়া যাবে। এবার আমরা এখানে এই সমস্ত জিনিসগুলি অবশ্যই ব্যবহার করব, যে সমস্ত নিম তেল বা এই সমস্ত বললাম অবশ্যই সেগুলি করতে পারেন। এবার তার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে আরেকটি বিষয় করতে হবে, আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে যে গাছগুলিতে কোনো রকম রোগ পোকামাকড় দেখা যাচ্ছে, কোনো পাতায় কোনো ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে কিনা। কোনো রকম কোনো কিছু দেখা দিলে সঙ্গে সঙ্গে সেই পাতাটিকে ছিঁড়ে অন্তত দূরে ফেলে দিন, এই কাজটিকে করবেন। তাহলে দেখবেন বাকি বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে তাতে কিন্তু আর ছড়াবে না, বা ওই গাছটিতে আর ছড়াবে না। আর অবশ্যই গাছের নিচের দিকে যে সমস্ত পাতাগুলি থাকে মাটিতে লেগে থাকে সেই সমস্ত পাতাগুলিকে একটু ছেড়ে দেবেন, এভাবে ছেড়ে দেবেন। তাহলে দেখবেন মাটির সঙ্গে এই পাতার কোনো কালেকশন না থাকলে তাহলে দেখবেন সহজে ফাঙ্গালের আক্রমণ ঘটবে না। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলি কিন্তু অবশ্যই আপনাকে শুরু থেকেই করে নিতে হবে, তবেই কিন্তু এটা হবে। এবার আসি গাছ, একটা নির্দিষ্ট সময় বড় হওয়ার পর গাছে কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট দিতে হবে। আপনারা এখানটায় পাশে কোনো কিছু পুঁতে দিয়ে সেগুলো সাপোর্ট দিতে পারেন, বা সাইড দিয়ে আপনারা অনেক কিছু করে নেটিং করে তাদের কাটকে রাখতে পারেন। সেটা আপনাদের পুরোপুরি আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে এবং আপনাদেরকে সেটা পছন্দ মতো করে সাজাতে হবে। তো গাছের কিন্তু সম্পূর্ণটাই এই গাছের সৌন্দর্য বা টমেটো ধরার পর দেখতে কত সুন্দর লাগবে তার নির্ভর করে কিন্তু এই সমস্ত গাছগুলিতে আপনাদের সাপোর্টের উপরে। তো কী সাপোর্ট দিলে ভালো হবে পরবর্তীতে আমি সেভাবে আপনাদের একটি ভিডিও করে দেখিয়ে দেবো, কারণ সাপোর্টটা অনেক সময় লাগে বানাতে এবং দেখাতে। তো ঠিক আছে, পরবর্তী দেখিয়ে দিব। প্রথম স্টেজে আপনাদের যেগুলি বললাম অর্গানিক গার্ডেনের জন্য, বা সেই সমস্ত স্টেজগুলি আপনারা করে থাকুন, দেখবেন আপনাদের টমেটো গাছে প্রচুর পরিমাণে ফলন হবে আর প্রচুর পরিমাণে গাছ হেলদি হবে। আর গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে মোটা বা খাবার হয়ে গেলে কিন্তু গাছ খুব একটা ভালো হয় না এবং তাদের ফলন অনেকটা কম হয়। তাই মিডিয়াম এ ধরনের গাছ রাখার চেষ্টা করুন, দেখবেন গাছে অনেক বেশি ফলন পাবেন। তো আর কিছু বলার নেই, টমেটো গাছ আর এই পর্যন্ত ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।